শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তি শুরু হচ্ছে কার্যক্রম অপেক্ষা ঘুষবে 3,500 প্রতিষ্ঠানে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তি কার্যক্রম প্রসঙ্গে। এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এমপিও ভক্তির অপেক্ষায় আছে 3,500 প্রতিষ্ঠান, 10 সদস্যের বাছাই কমিটি গঠন এবং কবে থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদন। বিস্তারিত থাকছে মূল আলোচনায়। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকে এটা প্রকাশিত 4 মে 2023 সালে প্রকাশিত হয়েছে, আপনারা বুঝতেই পারছেন এটা একটা সর্বশেষ আপডেট। এটা আসলে যারা এমপিও ভক্তি অপেক্ষায় আছেন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান, আসলে তাদের জন্য খুশির খবর। চলুন আমরা কথা না বলে মূল আলোচনা শুরু করি। এমপিও ভক্তির অপেক্ষায় প্রায় 3,500 প্রতিষ্ঠান, 10 সদস্যের কমিটি গঠন, আগস্ট থেকে হতে পারে অনলাইন আবেদন গ্রহণ। ফের শুরু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তির কার্যক্রম। নতুন করে যোগ্য প্রতিষ্ঠানগুলো এমপিও ভুক্তকরণের গঠন করা হয়েছে 10 সদস্যের প্রতিষ্ঠান বাছাই কমিটি। চলতি মাসের শেষ দিকে এ কমিটির প্রথম সভা হওয়ার কথা। আগস্টের স্বীকৃতি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে অনলাইন আবেদন গ্রহণ করা হতে পারে। এমপিও ভক্তি চূড়ান্তকরণ শুরু হলে অপেক্ষা ঘুষবে প্রায় 3,500 প্রতিষ্ঠান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি থেকে জানা যায়, এমপিও ভক্তি নীতিমালা অনুসারে সরকার অনুমোদিত ও স্বীকৃতপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণ শুরু করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে 2022-2023 অর্থবছরে এ খাতের বরাদ্দ দিয়ে নতুন করে সাধারণ স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি এমপিও ভুক্ত করা হবে। গত 6 এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় থেকে এ লক্ষ্যে 10 সদস্যের একটি বাছাইকরণ কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 আব্দুন নূর মোহাম্মদ আল ফিরোজ এ কমিটি আহ্বায়ক। অন্য সদস্যরা হলেন বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেস মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের কলেজ শাখার যুগ্ম সচিব, বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্ম সচিব, একই শাখার উপসচিব, বাজেট শাখার উপসচিব, মাওসির পরিচালক, কলেজ ও প্রশাসন ব্যানবেসের সিস্টেম অ্যানালিস্ট ও সদস্য সচিব হিসেবে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, বেসরকারি মাধ্যমিক 2 বিদ্যালয় শাখা। এছাড়াও টেকনিক্যাল সাপোর্টের জন্য ব্যানবেস মাওসি ঢাকা শিক্ষা বোর্ডের 4 জন সিস্টেম অ্যানালিস্টকে নিয়ে একটি উপকমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বাছাই কমিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2021 অনুযায়ী এবং অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দের আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার বিষয়ে প্রশ্ন আবেদন যাচাই বাছাই করে মতামত সহ প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয় উপস্থাপন করবে। এমপিওভুক্তির আবেদনে দেওয়া তথ্যে কোনো অনিয়ম অসামঞ্জস্য পরিলক্ষিত হলে তা পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মতামত সহ প্রতিবেদন উপস্থাপন করবে। প্রতিবেদনে মতামত সহ অন্য বিষয়ে উল্লেখ করতে হবে। এজন্য ব্যানবেসকে আবেদন গ্রহণ, তথ্য সংগ্রহ সহ কারিগরি বিষয়ে সহায়তা দিতে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মাওসি পরিচালক, কলেজ ও প্রশাসন অধ্যাপক শাহেদুল খবির চৌধুরী জাগনিসকে বলেন, 2023 সালে নতুন করে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভক্তির জন্য বাছাই কমিটি গঠন করা হয়েছে। কমিটির সব সদস্যের কাছে পাঠানো হয়েছে এ সংক্রান্ত চিঠি। চলতি মাসের শেষের দিকে কমিটির সভা হতে পারে। আবেদন সংক্রান্ত সব টেকনিক্যাল সাপোর্ট ব্যানবেস দেবে।
তিনি বলেন আবেদন শেষে অন্যবারের মতো যাচাই বাছাই করা হবে। এনপিও ভুক্তির নীতিমালা অনুযায়ী যেসব প্রতিষ্ঠান কাম্য যোগ্যতা অর্জন করবে সেসব শিক্ষা প্রতিষ্ঠানের একটি খসড়া তালিকা তৈরি করে শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবের কাছে তুলে দেওয়া হবে। সেটি চূড়ান্ত করে পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চূড়ান্ত করে পাঠালে শিক্ষা মন্ত্রণালয় থেকে গেজেট আকারে প্রকাশ করা হবে। সবশেষ 2022 সালের জুলাই মাসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগে 2716টি শিক্ষা প্রতিষ্ঠানকে এনপিওভুক্ত করা হয়। এ পর্যন্ত সারা দেশে এনপিওভুক্ত করা হয়েছে প্রায় 30,000 শিক্ষা প্রতিষ্ঠান। গত বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের আওতায় 4,621টি প্রতিষ্ঠান থেকে মোট 4,729টি আবেদন পাওয়া যায়। এরপর সব মানদণ্ডে 1,941টি প্রতিষ্ঠান যোগ্য বলে বিবেচিত হয়। এর মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 630টি, মাধ্যমিক বিদ্যালয় 1,063টি, ষষ্ঠ থেকে দশম 103টি, নবম দশম 960টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 131টি, ষষ্ঠ থেকে বারোতম 4টি, নবম শ্রেণী 1,203টি, একাদশ দ্বাদশ 124টি, কলেজ একাদশ দ্বাদশ 99টি, ডিগ্রি কলেজ 18টি। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় কারিগরি 2,544 এবং মাদ্রাসায় 1,359টি সহ মোট 3,903টি আবেদন পাওয়া যায়। এর মধ্যে কারিগরিতে 295 ও মাদ্রাসায় 353টি সহ মোট 648টি প্রতিষ্ঠান যোগ্য বলে বিবেচিত হয়। আর কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নীতিমালা 36 ধারা এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নীতিমালা 22 ধারা প্রয়োগ করে 17 প্রতিষ্ঠানকে এনপিওভুক্ত করা হয়েছে। তালিকা প্রকাশের পর রিভিউ করে আরও 255টি প্রতিষ্ঠানকে তালিকায় যুক্ত করা হয়েছে। বাংলাদেশ নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের মহাসচিব অধ্যক্ষ মাহমুদুন নবী ডলার জাগো নিউজকে বলেন, এমপিও ভুক্তির জন্য বর্তমানে স্কুল কলেজ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান মিলে 3,500 শিক্ষা প্রতিষ্ঠান বাকি। এ বাবদ সরকারি পর্যাপ্ত অর্থ বরাদ্দ রয়েছে, সে অর্থ দিয়ে বাদ পড়া সব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হবে। তিনি বলেন, এমপিওভুক্ত না হওয়া অনেক শিক্ষক কর্মচারী দীর্ঘদিন ধরে বেতন ভাতা ছাড়া কাজ করে আসছেন। এসব শিক্ষা প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। শিক্ষামান বাড়াতে মানবিকভাবে বিবেচনা করে এবছর স্বীকৃতিপ্রাপ্ত সব বিদ্যালয় এমপিওভুক্তির আওতায় আনতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি। নীতিমালা অনুযায়ী এমপিও ভুক্তিতে 4 শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি, শিক্ষার্থীর সংখ্যা, পরীক্ষার্থীর সংখ্যা এবং পাশের হার, এসব বিষয়ের উপর কাম্য যোগ্যতা হিসেবে 100 নম্বর ধার্য করা হয়েছে। নম্বরে এগিয়ে থাকা বিদ্যালয়গুলোকে এমপিওভুক্ত করা হবে, তবে অগ্রাধিকার দেওয়া হবে হাওর বাওর চরাঞ্চল, সুবিধাবঞ্চিত এলাকা, নদী এলাকা, বালিকা বিদ্যালয় ও কলেজগুলোকে। বাসাই কমিটির আহ্বায়ক অতিরিক্ত সচিব আব্দুন নূর মোহাম্মদ আল ফিরোজ জাগনিসকে বলেন, মাত্র কমিটি গঠন করা হয়েছে, চলতি মাসের মধ্যে একটি সভা করার চিন্তা করা হচ্ছে, সেখানে আবেদন শুরু, যাচাই বাছাই সহ খসড়া তালিকা তৈরির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাছাই কমিটি ধাপে ধাপে সভা করে তালিকা তৈরির কাজ শেষ করবে। এমপিও ভুক্তির জন্য আগামী আগস্ট থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু চিন্তা ভাবনা করা হচ্ছে। সফিরাস, এই ছিল সর্বশেষ আপডেট। আশা করি ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর এতক্ষণ দেখার জন্য এবং পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন।